ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেলে জেলা শহরের পাইকপাড়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক এ আদেলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন দুলু জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নাসির আহমদ খানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কুচি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোহাম্মদ হেলাল উদ্দিন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমান জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন সাইদ ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে হাজি জসিমউদ্দিন জামশেদ শেখ মোহাম্মদ ইয়াসিন শেখ মাহবুবুর রহমান গরিবুল্লাহ সেলিম জেসমিন নূর প্রিয়াঙ্কা প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে দলমতের বাইরে রেখে শক্তিশালী করতে হবে বিশেষ করে প্রশাসনকে জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে তিনি বলেন জাতীয় পার্টি বিশ্বাস করে আগামী দ্বাদশ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জাতীয় পার্টি 300 আসনে নির্বাচনে যাবে জনপ্রিয় এই দলটি নিজস্ব ধারায় রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা এখনও পর্যন্ত একক নির্বাচনের পথে আছি তবে জোট হলে যে কোনো পর্যায়ে জোট হতে পারে পরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত ও বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের দীর্ঘায়ু কামনা সহ দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি জাসদ ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া